বিএনপির সকাল সন্ধ্যা হরতালের খবর জানাতে রাজধানীর কাকরাইল এলাকায় আছেন আক্তার হোসেন, সরাসরি যাব তার কাছে। আক্তার, রাজধানীর হরতাল পরিস্থিতি কেমন দেখছেন? গণপরিবহন সহ অন্যান্য যানবাহন চলছে কি, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? রয়েছি রাজধানীর কাকরাইল মোড়ে। আপনি জানেন এই কাকরাইল মোড়ে কিন্তু কালকে যেই যে রাজনৈতিক সহিংসতা হয়েছে সেই সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল এই কাকরাইল নাইটিংগেল মোড়ে। আমি এখন সেখানে অবস্থান করছি এবং এখানে যদি হরতালের পরিস্থিতি বলি, যে আমি এছাড়াও আর রাজধানীর বেশ কয়েকটি সড়ক আমি ঘুরে দেখেছি, সেখানে কিন্তু দেখেছি যে গণপরিবহন তুলনামূলক অনেক কম। তবে এখন যেহেতু ভোর সকাল, অর্থাৎ এখন তো 7টা বাজে, এমনিতেই অন্যান্য সময় তো গাড়ি কম থাকে পরিবহন বলতে, বিশেষ করে পাবলিক বাস, দু একটি বাস আমরা চলাচল করতে দেখছি এবং সিএনজি এবং রিক্সা চলাচল করছে। এছাড়া কিন্তু কোনো ব্যক্তিগত গাড়ি খুব একটা এখনও আমাদের চোখে পড়েনি। অন্যান্য মোড়ে যে যারা হরতাল ডেকেছে সেই ধরনের কোনো পিকেটিং অথবা পুলিশের যে তৎপরতা সেটিও কিন্তু খুব একটি নেই। তবে বিএনপি অফিসকে গতকাল রাত থেকেই ক্রাইম সিনের সদস্যরা তারা ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করেছেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন এবং কাকরাইল মোড়েও পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখনও যেহেতু তাদের ব্রিফিং চলছে, পুলিশ সদস্যদের সকালে তাদের ডিউটি শুরু করার আগে তাদের কার্যক্রম নিয়ে ব্রিফিং করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনি দেখতে পাচ্ছেন এই নাইটিংগেল মোড়ে সেই ব্রিফিংটি অনুষ্ঠিত হচ্ছে, হয়তো বা সেখান থেকে তারা বিভিন্ন পয়েন্টে তাদের কীভাবে দায়িত্ব পালন করবেন। এখনও পর্যন্ত যদি বা সকালের পরিস্থিতি বলি, রাজধানীতে বেশ স্বাভাবিক। আমরা কিছু সাধারণ মানুষের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বা কি হয় না হয় সেই বিষয়গুলো নিয়ে। তবে এমনিতে জনজীবন এখনও অনেকটাই স্বাভাবিক। একটু ট্রান্সফরমার ব্লাস্ট হলো বা কিছুক্ষণের যে এই মাত্রই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে বেশ বিকট শব্দে একটি ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে। এখানে যারা ছিল এই আশপাশে তাদের মধ্যে কিছুটা উদ্বিগ্নতা উৎকণ্ঠা কাজ করেছে। আমরা দেখছি যে কালকে কিন্তু এই যে রাজনৈতিক সহিংসতার কারণে বেশ যে বৈদ্যুতিক ব্যবস্থা আর কি অন্যান্য অনেক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, আচ্ছা সেগুলো মেরামতে কাজ করছে। তো সামির, রাজধানীর পুরো চিত্রটাই অনেকটা এমন যে এখনও স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে, সিএনজি রিক্সা চলছে, কিছু গণপরিবহনও আছে স্বাভাবিক। তবে হরতালের সমর্থনে পিকেটিং এবং পুলিশের অবস্থান এখনও পর্যন্ত ঢিলেঢালা, হয়তো বা পেলাগারার সঙ্গে সঙ্গে সেই ধরনের কার্যক্রম চোখে পড়বে, আমরা আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। আক্তার, আপনাকে ধন্যবাদ কাকরাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে হরতাল পরিস্থিতি জানানোর জন্য।